অবশ্যই মানতে হবে, এমন কঠিন আন্দোলন হবে শেখ হাসিনা পানের চালের মতো বেঁচে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জালিম শেখ হাসিনার পতন চাই। আমরা রক্তপাত চাই না। মানুষ খুন করে, চালাও পোড়াও করে, 28 অক্টোবরের লগি বৈঠার মতো তাণ্ডব করে, বাংলাদেশের গণতন্ত্র বিএনপি চায় না। বিএনপি চায় জনগণকে ঐক্যবদ্ধ করে নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অসুর দানব এই স্বৈরাচার ডাইনি শেখ হাসিনার পতন নিশ্চিত। উবাইদুল কাদেরের কথা এই দেশের মানুষ আর ধরে না, উবাইদুলের কথা ধইরা এই দেশের মানুষ আর চলে না। ওই কাদের বুয়া, ওই রেস্টুরেন্টের চার মেসিয়ার, উবাইদুলের কথা শুনলে সবাই আসে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। শেখ হাসিনা একক শক্তি, শেখ হাসিনা যে যে কয় সেইটাই। ওই উবাইদুলের কথা ধইরা এই দেশে আমরা বিএনপি রাজনীতি করি না। উবাইদুল কাদের উনি ভারতের চামচামি করে, উনি ওই বিদেশিদের দালালি করে, যা ইচ্ছা তাই বলে। ওই উবাইদুলের কথায় আমরা কর্ণপাত করি না, এই দেশের মানুষও কর্ণপাত করে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণ করার পর এবং বাংলাদেশে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশে যত বড় আন্দোলন করেছে সারা পৃথিবীটা আন্দোলনের তাপে কাঁপতেছে। যে বাংলাদেশে শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা, জাতীয়তাবাদী সৈনিকেরা কত বড় আন্দোলন করছে, বিএনপির গগন বিদারী স্লোগানে সারা পৃথিবী কাঁপছে। এই বাংলাদেশের মানুষ একটা অন্ধকার জগতে আছে, এই দেশের মানুষ একটা দম্ভ পরিবেশের ভিতর আছে। এই দেশের মানুষ কেউ আছে যাতে সত্য কথা বলতে পারে, টেলিভিশনে দেখতে পারে, মিডিয়ায় ছাড়তে পারে? কিচ্ছু জানে না, কিন্তু সারা পৃথিবীটা বিএনপির আন্দোলনে কাঁপতে আছে। আর সারা পৃথিবী থেকে এই শেখ হাসিনার ধিক্কার দিচ্ছে, এই শেখ হাসিনা কবে এই দুনিয়া থেকে, এই বাংলাদেশ থেকে বিদায় হবে? শেখ হাসিনার দুঃশাসনে এই বাংলাদেশটা সারা পৃথিবীর একটা প্যাস্টেজের ব্যাপার হয়ে গেছে। শেখ হাসিনাকে অবশ্যই এই তত্ত্বাবধায়ক দাবি মানতে হবে এবং পদত্যাগ করতে করতে করতেই হবে। আর না হলে যে ভয়াল আন্দোলন পরিণতি আওয়ামী লীগের হবে, আর তাই এই বাংলাদেশ এই বিএনপি নেবে না। বিএনপি সফল, বিএনপিকে ছাড়া শেখ হাসিনা কোনো কিছুই সঠিকভাবে করতে পারে নাই। 2014 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, ওই 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বৈধতা পায় নাই। 30শে ডিসেম্বর বিএনপি দিনের পর রাত্রে করতে বাধ্য হয়েছে। অতএব বিএনপি আন্দোলনে সম্পূর্ণভাবে সফল। বিএনপি যে একটা কত বড় আন্দোলন করছে, এত বড় আন্দোলন, এত বড় গণতান্ত্রিক আন্দোলন এই পৃথিবীতে বিরল। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যত বড় বড় আন্দোলন হয়েছে, সবচেয়ে বড় আন্দোলন এই বাংলাদেশে হয়েছে। শহীদ জিয়ার সৈনিকরা সবচেয়ে বড় আন্দোলন করছে। আর শেখ হাসিনা শুধু তারেক রহমানের নির্দেশের অপেক্ষায়। তারেক রহমান এই মুহূর্তে যদি নির্দেশ দেয়, সারা বাংলাদেশ মুহূর্তের ভিতরেই অচল হয়ে যাবে। কিন্তু আমরা এই দেশে কোনো অরাজক পরিস্থিতি চাই না, কোনো মানুষ হত্যা করতে চাই না, কোনো রক্তপাত চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিকভাবে এই অসুর দানব শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে।